ঐতিহ্যবাহী নগরে স্কোপ জামে মসজিদের আজকেরিয়া অমুল জুমার দিবসে উপস্থিত সম্মানিত মুসলিম মোতাবন ভাইয়েরা আলোচনা শোনারতা পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধে আমা এবং ভোনেরা আলোচনার প্রারম্ভিকতায় আপনাদের প্রতি সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবার আমরা আল্লাহ সুবাহানহুয়া তাল দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তালা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ অতিবাহিত করার পরে সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে নামাজ পূর্বক্ষণে কোরআন হাদিস থেকে কিছু কথা শোনে তদ অনুযায়ী নিজের জীবনকে সাজানোর জন্যে যে রবুল আলমিন আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিলেন আমরা সে আল্লাহ তালার শেখানো ভাষায় সুক্রিয়া জ্ঞাপন করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ দুরদুলসালাম এরা লাখ কোটি হাদিয়া পেশ করছি বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ যে নবীজির আমরা হেদায়ত পেয়েছি আল্লাহ আলাই আল্লাহ সম্মানিত মুসলি ভাইরা আপনারা সকলে কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থায় সুখিয়া জ্ঞাপন করবো কার আল্লাহ তালা আমাদেরকে এক একটা মুসিবত দেন ওই মুসিবতের মধ্যে আল্লাহ তালা আমাদের জন্য শিক্ষা রেখে দেন যে বান্দা যেই জায়গায় একবার ধাক্কা খেলে দ্বিতীয়বার ওই জায়গায় আর পা রেখো না আমরা অনেকেই মনে করি মানুষের জীবনের প্রকৃত সুখ অর্থের মধ্যে থাকে অনেকেভাবে মানুষের জীবনের প্রকৃত সুখ ক্ষমতার মধ্যে থাকে অনেকে ভাবে। মানুষের জীবনের প্রকৃত সুখ জুলুমের মধ্যে থাকে যদি কোনো ব্যক্তি প্রকৃত অর্থে অর্থের দিয়ে সুখী হতো তাহলে পৃথিবীতে সবচেয়ে সুখী হতো নমরুদ কারণ নমরুদের অর্থের কোনো কমতি ছিল যদি ক্ষমতা দিয়ে মানুষ সুখী হতো তাহলে পৃথিবীতে সবচেয়ে সুখী হতো ফেরাউন যে ফেরাউনের ক্ষমতার কোনো কমতি ক্ষমতার বলে ফেরাউন নিজেকে আনা কোমল আ আলাও পর্যন্ত বলেছে কিন্তু সে কি আসলে সুখ পেয়েছে পায়নি এই জন্য আসলে প্রকৃত সুখ হচ্ছে হৃদয়ের প্রশান্তি প্রকৃত সুখই কোনো ব্যক্তি অর্থের মালিক সম্পদের মালিক ক্ষমতার মালিক কিন্তু ওই ব্যক্তির হৃদয় যদি কোনো প্রকার প্রশান্তি না থাকে হৃদয়ের মধ্যে কোনো প্রকার অনুভূতি না থাকে হৃদয়ে কোনো নির্মলতা না থাকে হৃদয়ের মধ্যে কোনো প্রশস্ততা যদি না থাকে ওই ব্যক্তি আসলে প্রকৃত কখনো সুখী হতে পারে আজকে আমরা প্রত্যেকেই এক একজন ব্যক্তি এক একটা পরিবারের মানুষ আমরা কেউ কিন্তু একাকে সুখী হতে পারি পরিবারের সকলকে নিয়েই আমরা সুখী আমার পরিবারে আমার মা অসুস্থ আমি কি আনন্দ করতে পারবো আমার পরিবারে আমার বাবা অসুস্থ আমি আনন্দ করতে পারবো যদি মাও সুস্থ থাকে বাবাও সুস্থ থাকে আমার অবস্থানও ভালো থাকে তখন প্রত্যেকের হৃদয়ে একটা আনন্দ একটা ভালোবাসা একটি তৃপ্তি অনুভূতি হয় ওই অনুভূতির নাম হলো সুখ এই যেন প্রিয় ভাইয়েরা আসলে আমরা সুখী হতে হলে পারিবারিক জীবনে আমাদের কি কি করণীয় কি কি কাজ করলে আমরা নিজের জীবনকে সুখী শান্তি সমৃদ্ধময় জীবন হিসেবে গড়ে তুলতে পারবো এই বিষয়ে আমরা কথা বলার ওয়াদা রেখেছিলাম আমরা শিরতনবী সাল্লি ওসাল্লাম গত জুমায় আয় আলোচনা করেছিলাম ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবেই সে রতনবী আলোচনা করবো আজকে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো ও মাউফিকি ইল্লা বি আমরা আগেই বলেছি সুখ কাকে বলে ইসলামিক মনীষীগণ বলছেন ইন্না সাআদা হিয়া শাফাউন এই সুখটা হচ্ছে মনের সৌন্দর্য মনের অনুভূতি মনের নির্মলতা ওয়াতমিনানুল কলবি মনের একটা প্রশান্তি ওয়ান শিরাহুস সাদরি এবং হৃদয়ের প্রশস্ততা এই জিনিসগুলোকেই মূলত সুখ বলা হয় প্রিয় ভাইরা দেখতে পাবেন যুগে যুগে যতজন নবী এবং রাসূল এসেছেন নবী এবং রাসূলের যত ওয়ারিস্টা ছিলেন যত জালেমের জুলুমের সম্মুখীন হয়েছেন এত নির্যাতনের পরেও সকলের মুখে হাসি ছিল কোনো দুঃখ ছিল কি ওনাকে নির্যাতন করছে ফাঁসির কাষ্টে ঝুলাচ্ছে দিনকে দিন কারাগারের প্রকোষ্ঠে ফেলে রাখা হয়েছে কিন্তু মনের মধ্যে বিন্দু মাত্র ব্যথা নেই কেন নেই উনি হৃদয় অনুভব করছেন আমার মালিক একজন তো আমার সাথেই আছেন এই জন্য প্রিয় ভাইয়েরা সুখ হচ্ছে মানুষের হৃদয়ের জিনিস আমরা ইতিহাসের মধ্যে একটা কাহিনী পাই যেটি ছিল ইবনে তাইমিয়া রহমাহুল্লার সাথে ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ একজন মর্দে মুজাহিদ ছিলেন ইবনে তাইমিয়া রহমাহুল্লার কথা বলার কারণে তাকারিরা ইবনে তাইমিয়াকে জেলে বন্দি করতে চেয়েছে এক পর্যায়ে জেলে বন্দি করে আবদ্ধ রেখেছে তখন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওই জালেম শাসককে লক্ষ্য করে বলেছিলেন মা ইয়াসনাউ বি আদাই হে আমার শত্রুরা যারা জালেম জুলুমের মধ্যে মজদুমদেরকে আবদ্ধ রেখেছ হে জালেমেরা তোমরা আমাকে কারাগারে বন্দি রেখে কিছু করতে কেন পারবে না তোমরা শোনো ইংনা জান্নাতি ওয়া ফি কলবি তোমরা হয়তো আজকে আমাকে কারাগারের মধ্যে বন্দী করে রাখবে আমাকে অনেক প্রকার জুলুম নির্যাতন করবে তবে তোমরা শুনে রাখো আমার জান্নাত আমার বাগান হৃদয়ের মধ্যে অবস্থান করে সুতরাং তোমরা আমাকে যেই কারাগারের মধ্যে বন্দি রাখো যতই নির্যাতন করম আমি আমার রবের সন্তুষ্টির জন্য যেই কথা বলি না কেন আমার রব যদি খুশি থাকে আমার হৃদয় জান্নাতে পরিপূর্ণ হয়ে যায় এই জন্য প্রিয় ভাইরা সুখ হচ্ছে মানুষের জীবনের অন্যতম একটি নিয়ামত যেই পরিবারের মধ্যে সুখ নেই যেই পরিবারের মধ্যে শান্তি নেই সমগ্র অর্থ সম্পদ যদিও তাকে দেওয়া হয় কিন্তু তার মনের মধ্যে কোনো প্রকার শান্তি বিরাজ করে না আর যদি অর্থ সম্পদ কমই হয় সারা দিন পরিশ্রম করা হয় কিন্তু ঘরের মধ্যে গেলে যদি স্ত্রী সন্তান মা বাবার মুখে সুন্দর একটা হাসি দেখা যায় সারাদিনের পরিশ্রম যেন পানিতে পরিণত হয়ে যায় এই জন্য প্রিয় ভাইরা আমাদের পারিবারিক জীবনের গুরুত্ব কত বেশি এটা আমরা এখন পাশ্চাত্যের জাতির দিকে তাকালে বুঝতে পারি সমগ্র পৃথিবীকে আজকে আমেরিকা নিয়ন্ত্রণ করছে কিন্তু ওই দেশে পারিবারিক প্রথা নেই যার কারণে ওদের দাম্পত্য জীবনে কোন প্রকার সুখ অজস্র সম্পদের মালিক হওয়ার পরেও তাদের জীবনে সুখ কি জিনিস সেটার কোনো ব্যবস্থাপনাও নেই আসলে পরিবারের গুরুত্ব কতটুকু এটা যদিও বা আমরা না বুঝি কিন্তু শয়তান ভালো করে বুঝে দেখবেন প্রত্যেকটা পরিবারে বেঝাল একটা না একটা আছেই লেগেই থাকে এর মূল কারণ হচ্ছে শয়তান মূল কারণ কি হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন মুসলিম শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে রাসূল বলেন ইন্না ইয়া ইয়াদাউ আর আলাল মা ইবলিস তার আরশকে তার মসনদকে তার গদিকে পানির উপরে স্থাপন করে তুমি নিজের গদির মধ্যে বসে শয়তান তার সাঙ্গ পাঙ্গকে ডাক দেয় এবং তাদেরকে জমিনের মধ্যে ফেতনা সৃষ্টি করার জন্য পাঠিয়ে দেয় শয়তানের সাঙ্গ জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায় সারাদিন কে কি অন্যায় অপরাধ করেছে কার কার মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করেছে সন্ধ্যা বেলায় এসে শয়তানকে তা হাজিরা দেয় এক শয়তান এসে বলে বস আমি আজকে অমুক অমুকের মাঝে দ্বন্দ্ব তৈরি করে দিয়েছি এটা তোমার এত গুরুত্বপূর্ণ কাজ হয় আরেকজন এসে বলে আমি অমুককে অমুক ভালো কাজ থেকে বিরত রেখেছি এটাও তেমন ভালো কাজ হয় নাই হাদিস শরীফ মধ্যে রাসুল বলছেন আরেকটা শয়তান তার এসে বড় বলে বাইনা বলেন আমি একজন স্বামী একজন স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়ে দিয়েছি পরিবারের মধ্যে অশান্তি তৈরি করিয়ে দিয়েছি এক পর্যায়ে স্বামী স্ত্রীর বন্ধন চিহ্ন হয়ে গিয়েছে স্ত্রী চলে গিয়েছে তার বাবার বাড়ি স্বামী মা বাবার সাথে অবাধ্য হয়ে চলে গিয়েছে অন্যত্র সংসার জীবনের সুখ কি জিনিস আমি বিনষ্ট করে দিয়েছি রাসূল বলেছেন হাতিশে উল্লেখ করা হয়েছে শয়তান তখন বলে নে আন্তা তুমি খুব ভালো কাজ করেছ তোমার এই কাজের জন্য তোমাকে পুরস্কার করা দরকার তাজিম ও রাসুল বলছেন এই পরিবারের সম্পর্ক বিচ্ছিন্ন করার কারণে শয়তান তার অনুসারী ওই শয়তানকে বুকের মধ্যে জড়িয়ে আলিঙ্গন করে নেয় রাসূল গরীম সাল্লাল্লাহু আলাইহি হাদিস বলছে তাহলে বোঝা যায় কি আমাদের পারিবারিক জীবনে যে সমস্যাগুলো তৈরি হয় দ্বন্দ্ব হয় ভাই ভাইয়ের মধ্যে বোনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সন্তান মা বাবার মধ্যে এগুলার অন্তর্নিহিত ভূমিকায় থাকে কে একটু সকালা বলুন থাকে কে এই শয়তান দুই ধরনের মিনাল জিন্নাতি ওয়ান নাস একটা হলো মানব শয়তান আরেকটা হলো জিন শয়তান জিন শয়তানের চেয়ে মানব শয়তান খুবই খারাপ আপনি একটি কথা বললেন একভাবে কিন্তু কথাটা আপনাকে না বলে আপনি নিষেধ করলেন ভাই তোমাকে যে কথাটা বললাম ভালোর জন্য বলেছি এই কথাটা তুমি আর কাউকে বলবে না আপনি নিষেধ করলেন আপনি যেইভাবে কথাটা উপস্থাপন করলেন ঠিক বিপরীতভাবে আপনার পরিবারের কাছে গিয়ে যখন কথাটা উপস্থাপন করা হয় আপনি ভালো মানুষ হওয়ার পরেও আপনার পরিবারের কাছে খারাপ হয়ে যান তাহলে যে কাজটা করলো সে কি শয়তান। শয়তান শয়তান। মানব সে কি ঠিক পরিবারের মধ্যে আর একটা শয়তান কাজ করে সেটা হলো জিন শয়তান এই জন্য দুইটা শয়তান থেকে যদি বাঁচা যায় আমাদের পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে এখন প্রশ্ন হলো কি কি কাজ করলে আমার পরিবারে শান্তি আসবে কি কি কাজ করলে শয়তান পরিবার থেকে চলে যাবে মানব শয়তানও আসতে পারবে না জিন শয়তানও আসতে পারবে না জানার প্রয়োজন আছে না নাই এক নম্বর কাজ হল পারিবারিক জীবনে সুখী হওয়ার জন্য এক নম্বর কাজ হল আল বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনতে হবে যেই পরিবারের মধ্যে অর্থ আছে সম্পদ আছে কিন্তু আল্লাহর প্রতি ইমান নেই দিন নেই ইসলাম নেই ওই পরিবারের মধ্যে কখনো সুখ থাকতে পারে কথা বলেন সুখ থাকতে পারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কাহিনী আমরা কেনা জানি রাসূল সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেলেন সমগ্র সাহাবী হিজরত করে চলে গেল রাসূল কারীম সাল্লাম যখন সাউর পর্বতীর গুহার মধ্যে হযরতি আবু বকর রাদিয়াল্লাহু আনুকে সাথে নিয়ে অবস্থান করলেন মক্কার কাফেররা খুঁজতে খুঁজতে যখন সাউর পর্বতের গুহার মুখের সামনে চলে আসলো হযরত আবু বকর রাসূলকে তখন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ লাউ নাজারা আহাদুহুম তাহতা কদমাইহি লা আবসারনা ওগো নবী আমরা তো ধরা খেয়ে যাচ্ছি এই মুহূর্তে যদি আমি আপনি ধরা খেয়ে যাই তারা আমাদেরকে হত্যা করে ফেলবে ওগো নবী তারা যদি নিজেদের পায়ের দিকে একবার তাকায় যদি তারা পায়ের দিকে একবার ভ্রুক্ষেপ করে তারা অবশ্যই গুহার মধ্যে আমাদেরকে দেখে ফেলবে কঠিন মুসিবত ধরা খেলে দণ্ড ছাড়া কোনো বিচার

যখন এসে যাবে বাবা অসুস্থ হসপিটালে ভর্তি মা অসুস্থ পরিবার ভেঙে যাচ্ছে তখন সবর করতে হবে যদি পরিবারের মধ্যে সুখ আসবে যদি না করে অধৈর্য হয়ে যায় পরিবারের মধ্যে ফাটল ধরবে এই জন্য ঐতিহাসিকগণ মুফাসিনে ক্যারামগণ বলেন যার ইমান যত মজবুত তার দাম্পত্য জীবন ততই সুখিয়ে বান্লা এই জন্য আল্লাহতা আলাহ কুর কারিমের মধ্যে বলছেন ওয়ালাম দাহিনো ওয়ালা তা হাজানো আতমুল আলো না ইঙ্কুতুম শুধু শুধুমাত্র একটা মানদণ্ড ইমান যদি নিজের জীবনের মধ্যে প্রকৃত অর্থে তোমরা লালন করতে পারো হে আমার হয়ে হয়ে যেও যেও না না হতাশ আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম প্রকৃত অর্থে তোমরা সফল প্রকৃত অর্থেই তোমরা বিজয়ী হয়ে যাবে এই জনপ্রিয় ভাইরা পারিবারিক জীবনে সুখ শান্তির জন্যে সর্বপ্রথম একটা কাজ করতে হবে সেটা হলো আল ইমানু আপনার কাছে অর্থ নেই খুবই অভাবে আছেন বর্তমান করোনা মহামারীতে কারো পকেটে তেমন টাকা নেই কিন্তু যাই আছে ওই থাকার উপরে যদি আল্লাহর উপর সন্তুষ্টি হওয়া যায় খয়রিহি ওয়া শাররিহি মিন তাআলা আমার তাকদিরের ভালো একমাত্র আমার রবের উপরে এই ঈমান যদি থাকে ওই ব্যক্তি জীবন হতাশ হতে পারে না শেয়ার বাজার মাইর খেলো যখন অসংখ্য মানুষ আমরা দেখেছি পত্র পত্রিকা এসেছে ছাদের উপর থেকে নিচে ঝাঁপ দিয়ে নিজের জীবনকে নিঃশেষ করেছে ওই ব্যক্তি যদি খয়রিহি মিনাল লহিতা তাআলা এই ঈমান থাকতো এই কাজ করতে পারতো না এই জন্য প্রিয় ভাই পারিবারিক জীবনে সুখ আনতে হলে সর্বপ্রথম কি কাজ করতে হবে আল ঈমানু বিল্লাহ কার প্রতি ঈমান আল্লাহর দুই নম্বর পারিবারিক জীবনে সুখ শান্তি আসার দরকার যে কাজ করলেন সেটি হলো বিবাহের আগে নেককার দিনদার মুত্তাকি মেয়েকে খুঁজে বের করতে হবে আজকে আমাদের এই জিনিসের খুবই অভাব প্রিয় ভাইয়েরাম আমাদের সমাজ যখন বিবাহ হয় মানুষ সম্পদের দিকে তাকায় মানুষ বংশের দিকে তাকায় মানুষ নারীর সৌন্দর্যের দিকে তাকায় কিন্তু এই মেয়ে সঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারে কি না এই জিনিসটা কেউ কোনো দিন জিজ্ঞাসা করে না এই মেয়েটা দিন পালন করে কি না এই মেয়েটা নামাজ পড়ে কি এই মেয়েটা মা বাবাকে মেনে চলে কি না এই মেয়েটা বড়দেরকে সম্মান করে কিনা একটি আমরা কখনো বিবেচনা করি না দিনদার মেয়ে যদি ফ্যামিলিতে আসে ওই ফ্যামিলি জান্নাত হয়ে যায় রাসুল করিম সাল্লাম বলছেন তোমরা যদি দিনদার মেয়েকে নিজের জীবনের মধ্যে প্রাধান্য না দাও আমি নবী ঘোষণা দিলাম তোমরা নিজের হাতে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত বানালে হাদিস শরীফের মধ্যে রাসুল বলছেন হজরত আবু আনহু হাদিসটি বর্ণনা করেছেন বুখারী মুসলিম মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে রাসুল বলছেন পৃথিবীর জমিনের মানুষেরা চারটা জিনিস দেখে মূলত মেয়েদেরকে পছন্দ করে থাকে লিমা আলিহা মেয়ের সম্পদ কতটুকু মেয়ের দিনদারিতা কতটুকু আমি নবী ঘোষণা দিলাম মেয়ের বংশ মেয়ের অর্থ মেয়ের সৌন্দর্য মেয়ের দিনদারিতা এই চারটা জিনিসের মধ্যে দিন সৌন্দর্যকে প্রধান নয় সম্পদকে প্রাধান্য নয় বংশকে প্রাধান্য নয় তোমরা দিনদারিকে প্রাধান্য দাও আমি রাসুল বলছি তুমি যদি দিনদারিতাকে প্রাধান্য দিতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমার দাম্পত্য জীবনকে সুখময় বানিয়ে দেবে এত আস্তে এরপরে রাসুল বলছেন যদি তা না করো তারিবা দিয়া আমি নবী ঘোষণা দিলাম যদি দিন দারি থাকে বিয়ের সময় তুমি না দাও তোমার জীবনটা ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আজকে আমাদের পুরা প্রত্যেকের দাম্পত্য জীবন যাদের সুখী নয় স্ত্রী স্বামীর কথা শোনে না স্বামী স্ত্রীকে মান্য করে না স্ত্রী মা বাবার কোনো কথাই নিজে প্রায়োরিটি দেয় না একটি মাত্র কারণ হচ্ছে ওই মেয়ের কাছে দিনের অভাব দিনের শুধু তাই না একজন দিনদার স্ত্রী একজন দিনদার মেয়ে পৃথিবীতে স্বর্ণ এবং রৌপ্যের চেয়েও দামি তো আস্তে সুমন বলেন না পৃথিবীতে মানুষ যত সম্পদ অর্জন করে স্বর্ণ বলেন রৌপ্য বলেন স্বর্ণ এবং রৌপ্যের চেয়ে বর্তমান এই সময়ে মানুষ কোন ব্যবহার করতে চায় না ডায়মন্ড কয়জনে ভাই ব্যবহার করে আল্লাহ তালা এই জন্য জাকাত বরাজ করেছেন কিসের উপরে স্বর্ণ এবং রৌপ্যের উপরে হাদিস শরীরের মধ্যে এসেছে না করছেন তিরমিজি এবং ইবনে মাজার মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে হযরতে সাওবান বলছেন লাম্মা নাজালাত হাদিল আয়া যখন কোরআনুল কারীমের মধ্যে এই আয়াত অবতীর্ণ করা হলো ওয়াল্লাযীনা ইয়াকিনুযুনা যাহাবা ওয়াল ফিদ্দাহ ওয়া লা ইয়ুনফিকুনা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম এই আয়াত যখন নাজিল হয়ে গেল আল্লাহ তাআলা বলেন যারা স্বর্ণ এবং রৌপ্যকে নিজের জীবনের মধ্যে পঞ্জীবিত করে রাখে ওই ওলাইয়ুনফিকুনা ফিসাবিলিল্লাহ স্বর্ণ এবং রৌপ্য জমা থাকার পরে যারা যাকাতের অর্থগুলি গরীবের মাঝে বিতরণ করে না আমি আল্লাহ ঘোষণা দিলাম ওগো নবী আপনি বলে দিন আমি আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছি এই আয়াত যখন নাজিল হয়ে গেল হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন কুননা মাআন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফী বা'দিল আসফার আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তখন একটা হিজরতরত মুসাফির অবস্থায় ছিলাম ফাকালা বা'দু আসহাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্য থেকে অনেক সাহাবী বলাবলি করতে লাগলেন উনজিলাম ফিজ-জাহাবি ওয়াল-ফিদদাহ হে সাথী ভাইরা এই আয়াতটা তো মূলত স্বর্ণ এবং রৌপ্যর ক্ষেত্রে অবতীর্ণ হয়েছে সাহাবায়ে کرام বলতে লাগলেন লা ওয়ালিমনা আইউল মালি খইর যদি আমরা জানতাম এই স্বর্ণ এবং রৌপ্যর চেয়ে কোন জিনিসটা বেশি দামি ফানাত্তাখিজু তাহলে আমরা স্বর্ণ এবং রৌপ্যর মোহ ছেড়ে দিয়ে ওই স্বর্ণ এবং রৌপ্যর চেয়ে দামি জিনিসটা নিজের জীবনের মধ্যে বরণ করে নিতাম এই কথা যখন সাহাব আয়করামে একে অপরকে বলা বলি করতে লাগলেন রাসূল এ করিম সল্লাল্লাহ আলাইহি সাল্লাম সাহাব আয়করামদেরকে ডাক দিলেন সাহাবের একটু শোনো তোমরা কি বলছো আমি নবী বলছি রাসূল এ করিম সল্লহসাল্লাম বললেন স্বন্ন এবং রূপ্যের চেয়ে তিনটা জিনিস আল্লাহর কাছে অনেক দামি স্বন্ন এবং রূপ আল্লাহর কাছে ওই জিনিসের চেয়ে দামী নয় এক নম্বর হলো আফ আবালু লিসান আল্লাহ জিকির করতে পারে এরকম জিব্বা যাকে দান করেছেন জিকির করা জিহ্বা আল্লাহ যাকে দান করেছেন ওই জিহ্বা স্বর্ণ এবং রূপের চেয়ে দামি এরপরে রাসুল করলেন শাকির আল্লাহ যাকে কৃতজ্ঞতা পরায়ণ একটি হৃদয় দান করেছেন ওই কৃতজ্ঞ পরায়ণ হৃদয় পৃথিবীর জমিনের মধ্যে স্বর্ণ এবং রৌপ্যের চেয়েও দামি এরপরে রাসূল বলেন ওয়া যাওজুন মুমিনা যে ব্যক্তিকে আল্লাহ নেককার স্ত্রী দান করেছেন তুইনু আলা ঈমানি যে স্ত্রী স্বামীকে দ্বীনের পথে অগ্রসর করে স্বামীকে হারামের জন্য উদ্বুদ্ধ করে না হালালের জন্য উদ্বুদ্ধ করে যে স্ত্রী স্বামীকে দিন পালনের ক্ষেত্রে সহযোদ্ধা হয় ওই স্ত্রী যে ব্যক্তিকে আল্লাহ কৃতজ্ঞ পরায়ণ হৃদয় দিয়েছেন ওই কলম যে ব্যক্তিকে আল্লাহ জিকির করা জিহিবা দিয়েছেন ওই জিহবা এই তিনটা জিনিস পৃথিবীর জমিনের মানুষের জন্য স্বর্ণ এবং রৌপ্যের চেয়ে আল্লাহ দামি বানিয়েছে আপনি অনেক কষ্টে আছেন স্বল্প কিছু অর্থ পেয়েছেন ওই অর্থ দিয়ে বাজার করেছেন নুন এবং ভাত দিয়ে নিজের জীবনকে চালিয়ে নিয়েছেন আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন আল্লাহ আমার মতো অনেক মানুষ রাস্তার মধ্যে গোমানোর জন্য জায়গা পায় না আপনি আমাকে অনেক সুখে দেখেছেন আলহামদুলিল্লাহ এই যখন শুকরিয়া জ্ঞাপন করবেন আল্লাহ ঘোষণা দিচ্ছেন লা না নাকুম বান্দা বেশি দেরি নয় তোমার নিয়ামতের মধ্যে আমি আল্লাহ বাড়িয়ে দেব আর রাসূল বলছেন এই শুকরিয়া দুনিয়ার জমিনের সোনা এবং রূপের চেয়ে দামি প্রিয় ভাইরা আজকে আমাদের দেশের মানুষ যত মানুষ হারাম পন্থায় নিজের জীবন অতিবাহিত করে একটি মাত্র কারণ হচ্ছে তার স্ত্রী একটি মাত্র কারণ তার স্ত্রী এই জন্য বারাক বলেছিলেন যে আমাদের দেশের মানুষদেরকে যদি একটা সৎ নারী উপহার দেওয়া যেত তাহলে আমাদের দেশের মানুষগুলা ঘুষখোর সুৎখোর চাঁদাবাজ টেন্ডারবাজ তখন হতে পারত না আজকে আমাদের সমাজের প্রত্যেক মা বোন যদি স্বামীকে নিয়ন্ত্রণ করত আজকে ওই স্ত্রী তো আমাদের ঘরে আসেনি এই জন্য প্রিয় ভাইয়েরা বিয়ের আগে সব সময় যারা এখনো মা বাবা রয়েছেন যারা এখনো বিবাহ করেননি সর্বসময় যে বিষয়টাকে প্রায়োরিটি দিতে হবে সেটি হলো কি নেককার হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নেককার স্ত্রী হচ্ছে মানুষের জীবনের দিন পালনের অর্ধেক অর্থাৎ একজন মানুষ যদি কোনো দিনদার মেয়েকে বিবাহ করে ওই ব্যক্তি যেন দিনের অর্ধেক নিজের জীবনের মধ্যে পেয়ে গেল হাদিস শরীফে এসেছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তাবারানি হাদিসটি তাবারানিতে উল্লেখ করেছেন মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে রাসূল বলেছেন মান রাজাকাহুল্লাহু ইমরাতান সালিহা যাকে নেককার স্ত্রী প্রদান করা হলো কাকত আনাহুল্লাহ আলা সতরা দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন ইমানের ইসলামের অর্ধেক প্রদান করে দিয়েছে এরপরে রাসুল বলছেন আর দ্বিতীয় অংশ যেটি থাকে তার জীবনের মধ্যে ওই অংশের ব্যাপারে যেন সে তার মালিক আল্লাহকে ভয় করে জীবন যাপন করে এই জন্য প্রিয় ভাইয়েরা রাসুল করিম সাল্লাহামের হাদিস অনুযায়ী যদি আমরা নেককার মেয়ে ঘরে আনি জীবনটা জান্নাত হবে না কথা বলেন হবে না যাদের বিবি এখনো ভুল পথে আছে আমাদের ওই সমস্ত মা বোনেরা কি জান্নাতি মেয়ে হতে পারেন না কথা বলেন পারেন না আমরা প্রত্যেকে কিন্তু জানি কার বিবি কিরকম এই জন্য আমরা প্রত্যেকে বাসায় গিয়ে বিবিকে বলবো বিবি আমি পুরুষ যেন হজরতে আবু বকরের মতো হয়ে যায় আমার স্ত্রী যেন মা খাদিজা হয়ে যায় তুমি খাদিজা হয়ে যাও আমি আবু বকর হয়ে যেতে প্রস্তুত এই জন্য প্রিয় ভাই রাসুল বলেছেন হাদিস উল্লেখ করা হয়েছে চারটা জিনিস মানুষের সৌভাগ্যের চাবিকাঠি কয়টা জিনিস একটু সকল বলন কয়টা হজরতে সাত মিন আবি ওকস র দিওল হাদিষ্টি বর্ণনা করেছেন ইবনে মাজা এবং মাইহা কি শরীফের মধ্যে হাদিষ্টির উল্লেখ রয়েছে রাসুল বলেছেন আরও বামিনা সাদা চারটা জিনিস সৌভাগ্যের চাবিকাঠি এক নম্বর হচ্ছে আলমার এতু স নেককার স্ত্রী সতী সাধী ইমানদার মুত্তাকি স্ত্রী দিনদার স্ত্রী মানুষের সৌভাগ্যের অনেক দেখা গিয়েছে ডাকাতি করত স্ত্রী ভালো ওই ব্যক্তির জীবন পরিবর্তন হয়ে গিয়েছে কিন্তু অনেক ভালো মানুষ পরিবারের মধ্যে ভালো থাকার পরে বিবির কারণে কি হয়ে যায় খারাপ হয়ে যায় এরপরে রাসূল বলেছেন আল মাসকানুল ওয়াসিআ প্রশস্ত বাড়ি প্রশস্ত বাড়ি মানুষের অনেক বেশি প্রিয় ঘর যদি ছোট হয় দাঁড়াতে যদি কষ্ট হয় ওরকম ঘরে থাকতে ভালো লাগে রাসূল বলছেন প্রশস্ত বাড়ি মানুষের প্রিয় অলজারুসল ভালো প্রতিবেশী যখন ঘরের পাশে থাকে মানুষ যখন প্রতিবেশী ভালো পায় ওই জায়গাটাকে মানুষ বেশি আপরণ করে নেয় রাসূল বলছেন ভালো প্রতিবেশী মানুষের কাছে প্রিয় এরপরে রাসুল বলেছেন আলমান কেবল হ্যানি এবং মানুষ যে বাহন চালায় ওই বাহন যখন পরিপাটি হয় নষ্ট না হয় ওই পরিপাটি বাহন মানুষের কাছে সৌভাগ্যের চাবিকাঠি অর্থাৎ মানুষ নেককার স্ত্রী বড় বাসস্থান ভালো প্রতিবেশী এবং ভালো বাহনকে পছন্দ করে সুতরাং তোমরা বিয়ের ক্ষেত্রে কী কে প্রাধান্য দিবে ভালো স্ত্রীকে প্রাধান্য যদি স্ত্রী ভালো হয় ভালো বাড়িও হবে ভালো গাড়ি হবে আমি যখন ভালো হব আমার প্রতিবেশীও কি হয়ে যাবে ভালো হয়ে যাবে মূলত সমস্যা হচ্ছে আমি নিজেই ভালো না এখন প্রশ্ন হলো এতক্ষণ আমরা ভালো মেয়ের কথা বললাম যদি ভালো ভালো মেয়ে হয় হয় ছেলে যদি না ওই মেয়ের পুরো জীবন যেন মাটি হয়ে যায় আমাদের সমাজে দেখা যায় যখন মেয়ের বিয়ের জন্য প্রস্তাবনা বাবার কাছে আসে বাবা দেখে ছেলে কতটুকু টাকা পয়সা মাসে আয় করে ছেলের বাড়ি কত বড় ছেলে ব্যাংকে কতটুকু অর্থ জমা আছে এই ছেলে সরকারি কি চাকরি করে এই জিনিসগুলো আমাদের বাবারা দেখেন আর মায়েরা যদি দেখেন ছেলে বিদেশি কথাই এখনই আমার মেয়েটাকে নিয়ে যান এরকম অবস্থা আমাদের সমাজে কি এখন নেই কথা বলেন এখন নেই বিয়ের সময় এই জিনিসগুলো যদি আমাদের বাবারা মায়েরা খেল করেন তাহলে একটা মেয়ের জীবন ধ্বংস হয়ে যায় না একটা মেয়ে একবার বিবাহ হলো ওই স্বামীর বাড়িতে যদি মেয়ে অশান্তিতে থাকে তাহলে ওই মেয়ে কি ভাববে আমার মা বাবা আমার প্রতি জুলুম করেছে ভাববে না এই জন্য হাদিস শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে বছর আগে জানিয়ে দিলেন রাসূল বলেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে রাসূল বলেন ইদা খতাবা ইলাইকুম মং তার দিন হে দুনিয়ার জমিনের অভিভাবকরা তোমরা শুনে নাও তোমাদের মেয়েদের ব্যাপারে কোন মানুষ যদি কোন প্রস্তাবনা প্রদান করে মেয়ে বড় হয়েছে বিবাহের প্রস্তাব অনেকগুলি আসবে ওই প্রস্তাবনা মধ্য থেকে যেই ছেলেটির দিন দাঁড়িতাম যেই ছেলেটির চরিত্র তোমাদের কাছে ভালো লাগে ওই সমগ্র সম্পদ ওয়ালা ওই সমগ্র টাকাওয়ালা ওই সমগ্র বাড়িওয়ালা ছেলেদের কাছে বিয়ে না দিয়ে যে ছেলেটার চরিত্র ভালো যার মাঝে দিনদারিতা আছে ওই ছেলেটার কাছে তোমাদের মেয়েদেরকে বিবাহ দিয়ে দাও রাসুল বলছেন যদি তোমরা বিবাহ না দাও তা কুমফিত ফিল্লারদি ওয়া ফসাডুন আরিদ যদি কাজটা তোমরা না করো দিনদার ছেলে পাওয়ার পরেও মেয়েকে যদি পাত্রস্থ না করো আমি নবী ঘোষণা দিলাম সমাজের মধ্যে বিশৃঙ্খলা এবং চরম বিপর্যয় দেখা দিবে সমীক্ষায় দেখা যায় ঢাকার মধ্যে প্রতি নিয়তো তালাকের ঢল নেমেছে আর অধিকাংশ তালাক হয় শিক্ষিত ছেলেমীর পরিবারের মধ্যে আসলে এই শিক্ষা মানুষদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যদি প্রকৃত দিন শিক্ষা একটা মেয়ের মধ্যে থাকতো একটা ছেলের মধ্যে থাকতো এত বড় শিক্ষিত হওয়ার পরেও সম্বন্ধ ভেঙে যাওয়া হতো এই জন্য আমরা আমাদের সন্তানগুলোকে যখন বিবাহ দিব এই বিষয়টি অবশ্যই আমরা কি রাখবো মাথায় রাখব কয়টা উপাদান বললাম দুইটা উপাদান বলেছি তিন নম্বর উপাদান হলাম আন্তাজাল আল বাইতাম মাকানা যিকরুল্লাহ আমরা আমাদের গৃহ গুলাকে জিকিরের মজলিস বানাবো ঘরগুলার মধ্যে যখন আল্লাহর জিকির হবে ওই ঘরের মধ্যে কখনো শয়তান থাকতে পারে না প্রিয় ভাই রাম হাদিস শরীফের মধ্যে এসেছেন যে ব্যক্তির মধ্যে যে ঘরের মধ্যে জিকির নাই ওই ঘরকে ওই ব্যক্তিকে রাসূল মৃত বলেছেন হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন হযরত আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন সহিহ বুখারীতে হাদিসটি উল্লেখ করা হয়েছে রাসূল বলেন মাছালুল লাদিব ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ যারা নিজেদের রবকে স্মরণ করে আর যারা নিজের রবকে স্মরণ করে না তাদের উদাহরণ কেমন মাছালুল হাইয়িল মাইয়িত যে রাতার রবের জিকির করে তার হৃদয়টা যেন জীবিত আর যে তার রবকে স্মরণ করে না রবের জিকির করে না আমি নবী বলছি ওই ব্যক্তি যদিও মানুষ থাকে বাহ্যিকভাবে ওই ব্যক্তির হৃদয়টা চিরদিনের জন্যে মরে যায় এই জন্য যে ব্যক্তির হৃদয় মরা যায় ওই ব্যক্তির পরিবারও মারা যায় আর যে ব্যক্তির পরিবার মারা যায় ওই ব্যক্তির পরিবারের মধ্যে কখনো সুখ শান্তি থাকতে পারে জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা এখন যদি আমি প্রশ্ন করি আমার ভাইয়েরা আজকে ফজরের পরে কে কে ঘরের মধ্যে তেলাওয়াত করেছেন জিজ্ঞাসা করলে মনে হয় যেন গুটি সংখ্যক ভাই ছাড়া খুঁজে পাওয়া যাবে না আপনি যদি আপনার ঘরের মধ্যে সনাতুল ফজর পরে চলে যান নিজে কোরআন করিম তেলাওয়াত করতে শুরু করলেন বিবিকে বললেন বিবি কোরআন তেলাওয়াত কর সন্তানকে বললেন সন্তানরা কোরআন তেলাওয়াত কর ঘরটা জান্নাত হয়ে যাবে না কথা বলেন জান্নাত হয়ে যাবে না এই জন্য কোরআনুল করিম তেলাওয়াত হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির ঘরের মধ্যে সব সময় কোরআনুল করিমের তেলাওয়াতকে জারি রাখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন মুসলিম শরীফের হাদিস রাসূল বলেন লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা হে আমার সাহাবীরা হে আমার সাহাবিরা তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ে দিও না কবরের মধ্যে যেরকম কোনো প্রকার সারা শব্দ থাকে না কোনো মানুষের কথাবার্তা থাকে না কোনো মানুষের বাক্যালাপ থাকে না তোমরা ঘরগুলোকে কবর মানিয়ে দিও না মিনাল বাকারা তোমরা তোমাদের ঘরের মধ্যে সূরাতুল বাকারাকে তেলাওয়াত করবে আমি নবী ঘোষণা দিলাম যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে শয়তান বসবাস করতে পারে না এই জন্য প্রিয় ভাইরা করা যাবে প্রশ্ন হলো হুজুর আমি নিজেই তো করি না নিজে না করে সন্তানকে বললে সন্তান কি বলবে বাবা তুমি নিজেই তো বলো না তুমি আমাকে কিভাবে বলো এই জন্য আগে আমি নিজে ঠিক হই ঠিক হওয়া যাবে না ইনশাল্লাহ ঘরে দাওয়াত করব তো ইনশাল্লাহ অন্য হাদিশ রাসুল বলছেন হয়তো আবদুল্লাহ বিনা আব্বাস প্রতি হাদিসটি বর্ণনা করেছেন তিনি শরীফের হাদিস রাসূল বলেছেন ইন্নাল্লা রিলাইসাফি জাউফিহি সাইউম মিনাল কোরআন ইকেল বেথিল খরিফ যেই ব্যক্তির হৃদয়ের মধ্যে কোরআন নেই ওই ব্যক্তির হৃদয়টা কেমন তোমরা কি শুনবে রাসুল বলেছেন ওই ব্যক্তির হৃদয়টা যেন বিরান বাড়ির মতো হয়ে যায় বিরান বাড়ি কেমন বিশাল বনের মধ্যে একটা ঘর আছে যেই ঘরের মধ্যে কোনো মানুষ সেখানে থাকে কে শয়তান সেখানে থাকে কে একজন ভাই বললো ভূত থাকে ভূতে তো শয়তান প্রিয় ভাইয়েরা এই জন্য আমরা আমাদের ঘরগুলাকে জিকির দিয়ে যখন সাজাবো আমাদের ঘরগুলার মধ্যে রহমত দিবেন কে চার নাম্বার পরিবারকে সুখী বানানোর উপাদান হলো আং তাসলিমা আলা বাইতিক আপনি যখন ঘরের মধ্যে যাবেন ঘরে মধ্যে প্রবেশের পূর্বে পরিবারের সদস্যদেরকে সালাম দিবেন কি কি দিবেন সালাম আমরা আসলে আলহামদুলিল্লাহ আমার অনেক ভাই সালাম দেন যে সমস্ত ভাইয়েরা এখনো ঘরের মধ্যে গিয়ে সালাম দেন না আগে করিং বেল টিপ দেন এই কাজটা আমরা করবো দরজার মধ্যে নক করব এরপরে কি বলবো আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ কি বলবো তখন আপনার পরিবারের স্ত্রীও বুঝতে পারবে কণ্ঠ শুনে যে ইনি কি পুরুষ না মহিলা এখন তো আমরা বুঝতেও পারি না কে পুরুষ কে মহিলা এই জন্য ঘরের মধ্যে প্রবেশের পূর্বে যখন সালাম হবে ওই ঘরের মধ্যে শান্তি কি আসবে না কথা বলেন শান্তি আসবে না হাদিস শরীফের মধ্যে এসেছে হযরতে আবু উমাম আল বাহিনি রাদিয়াল্লাহু হাদিসটি মানা করেছেন আত-তারগীব ওয়াত-তারহীব নামক কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে রাসূল করিম sallallahu বলেছেন তিন শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার জিম্মাদারির মধ্যে অবস্থান করে কয় শ্রেণীর মানুষ জিম্মাদারি কার কোন মানুষের জিম্মাদার যদি আল্লাহ হয় তার কোন ভয় থাকে রাসূল করিম sallallahu বলছেন জিম্মাদারি কেমন তোমরা শোনো ইন আশা রাযাক ওয়া ওয়া ইন ওই ব্যক্তির जिम्मेवारी আল্লাহ কেমন করে নিয়ে নেয় ওই ব্যক্তি যদি দুনিয়াতে বসবাস করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য রিজিকের ব্যবস্থা বনা করে দেন এমন রিজিক যে রিজিক ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যায় আর ওই ব্যক্তি যদি মারা যায় মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন কয় سنিসের মানুষের কথা বলেছিলাম কয় سنিসের মানুষ তিন শ্রেণির মানুষের রিজিকের ব্যবস্থা করেন যদি মারা যায় জান্নাতি বানিয়ে দেন ওই তিন শ্রেণীর মানুষের মধ্যে এক নম্বর মানুষ হলো মান দাহনা বাইতাহু ফসাল্লামা فهو ضامن على কোন মানুষ ঘরের মধ্যে আসলো সর্বপ্রথম সালাম দিল ওই ব্যক্তির সালাম দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জিম্মার মধ্যে নিয়ে গেল কি জিম্মা দুনিয়াতে রিজিকের কমতি হবে আর পরকালীন জীবনে জাহান নাম কখনো আসবে এরপরে রাসুল বলছেন ওয়ামান খরে যাই মাসজিদি বাহুয়া দ মিনুন আল্লাহ যে ব্যক্তি ঘর থেকে বের হল উদ্দেশ্য হলো মসজিদে গিয়ে নামাজ পড়বে আমি আল্লাহর হাবিব ঘোষণা দিলাম ওই ব্যক্তি ঘর থেকে বের হওয়ার পরে আল্লাহর জিম্মাই চলে যায় আল্লাহ ওই ব্যক্তির জন্য রিজিকের ব্যবস্থা করেন মারা গেলে জান্নাতি তাকে বানিয়ে দেয় তিন নম্বর হলো মান খরাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ কোন ব্যক্তি যদি দ্বীন কায়েমের জন্য হক প্রতিষ্ঠার জন্য নিজের ঘর থেকে বেরিয়ে যায় আমি নবী ঘোষণা দিলাম ওই ব্যক্তি গর্বে থেকে বের হওয়ার সাথে সাথে ওই ব্যক্তির জিম্মাদারি আল্লাহ হয়ে যায় সুবহানাল্লাহ প্রিয় ভাইরা তাহলে সালাম দেওয়া যাবে সর্বশেষ পাঁচ নম্বর হলো যে কাজ করলে আপনার পরিবারের সুখ আসবে পাঁচ নম্বর হলো আত তাসমিয়া ইনদা দুখুলিল ঘরের মধ্যে যখন প্রবেশ করবেন প্রবেশ করার সাথে সাথে বিসমিল্লাহ বলবেন কি বলবেন এটা হয়তো অনেকেই করে না এটা হয়তো আমাদের মাঝে আমলে এখনো আসেনি ঘরের মধ্যে প্রবেশ করার আগে সালাম দেব ঘরে ঢুকে কি পড়বো বিস্মিল্লা পড়ব বিসমিল্লাহর বরকত আছে না নাই অসংখ্য হাদিসে বিসমিল্লার বরকত উল্লেখ করা হয়েছে আপনি যখন বিসমিল্লা পড়লেন শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ সময় থাকবেন ততক্ষণ সময় আপনার জন্য নেকি লেখা হতেই থাকবে এত আস্তে সুবাহান আল্লাহ টাকা দিলে কিন্তু এখন সবাই শুধু সুবাহান আল্লাহ জিকিরে করছে সবাই কিন্তু টাকার পাগল আল্লাহ আমাদেরকে আমলের পাগল বানিয়ে দিচ্ছে প্রিয় ভাইয়েরা হাদিসে এসেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস তে বনা করেছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে একদিন ডাক দিয়ে বললেন ইয়া আবু হুরায়রা হে আমার প্রিয় সাহাবী আবু হুরায়রা আমি তোমাকে বলছি একটি তুমি শোনো ইদা দাওয়াত

ওই শেষ হওয়া পর্যন্ত শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত যতক্ষণ সময় যাবে প্রত্যেকটা সময়ে আল্লাহ তোমাকে সাওয়া প্রদান করতে থাকবে শুধু তাই না হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিসটি আবু দাউদ এবং জাওয়াদ নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আর একটি হাদিস উল্লেখ করা হয়েছে রাশুন বলেছেন তোমরা যখন তোমাদের স্ত্রীর সাথে গভীর সম্পর্ক করতে যাবে গভীর সম্পর্ক করার আগে বিসমিল্লা পড়বে ওই বিসমিল্লা পড়ার দ্বারা সম্পর্ক শেষ হওয়ার পরে পবিত্রতার জন্য তোমরা যতক্ষণ না গোসল করবে ওই দীর্ঘ সময় ধরে বিসমিল্লা পড়ার কারণে আল্লাহ তোমাদেরকে সাওয়া প্রদান করতে থাকবে তাহলে ঘরের মধ্যে ঢুকে বিসমিল্লা পড়লে সাওয়া হবে না কথা বলেন হবে না আমল করতে পারবো তো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আর বিষয় হলো আল মোতাবা মুতাবাদিলা একে অপরকে সম্মান করব আজকে আমাদের মাঝে সম্মানব আমরা কেউ কাউকে সম্মান করতে জানি ইনশাআল্লাহ আমরা এই বিষয়টি অনেক বড় আমরা ইনশাল্লাহ আগামী জুমায় আমরা দ্বিতীয় পর্বে কথা বলে শেষ করব যিনি বলেছেন যেনারা শুনেছেন আল্লাহ তালা প্রত্যেককে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন